মানুষ একটা অংশ ছাড়া সবাই মাস্ক পরছেন, ধরেন যে প্রায় 10% এখনো মাস্ক পরছেন না। ভালো করে কেউ কেউ আছেন যে মাস্কটা আছে কিন্তু ভালো করে পরছেন না, এটা ঝুলিয়ে রেখেছেন। তো আমরা বাজারে গুলবাজারে এসেছি, এসে আমরা এটা লক্ষ্য করছি যে যারা পরছেন না তাদেরকে আমরা 200 টাকা করে জরিমানা করছি, এবং যারা যে সমস্ত দোকানদার সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করছেন না, কাস্টমার প্রচুর কাস্টমার আছেন কিন্তু কোনো ডিস্টেন্স নেই, তাদেরকে আমরা 1000 টাকা করে ফাইন করেছি। আর যারা মাস্ক পরেননি কিংবা ভালো করে পরেননি তাদের কাছ থেকে আমরা 200 টাকা করে পেনাল্টি আদায় করেছি। কী মেসেজ দিবেন সাধারণ মানুষ যারা এখনও মাস্ক পরেনি? সাধারণ মানুষকে তো অলওয়েজ মানে মেসেজ দেওয়া হচ্ছে, পত্র পত্রিকার মাধ্যমে প্রচার করা হচ্ছে, আমরা সারা দিন প্রচার করছি মাইকের মাধ্যমে, যাতে প্রত্যেকেই মাস্ক করে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে নাইট কারফিউ মেনে চলে, সেগুলি সারাদিন চলছে। তবুও আমি সবাইকে বলবো যে আপনারা যে যে কোভিডের যে সেকেন্ড ওয়েভ ওটাকে মাথায় রেখে আপনারা যে গভর্নমেন্ট যে গাইডলাইন আছে, যে সার্কুলার আছে, যে রুলস রেগুলেশন আছে, প্রত্যেকটা মেনে চলার জন্য, এবং মেনে চললে আমরা প্রত্যেকে সুস্থ থাকতে পারবো। থ্যাংক ইউ।